গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখন কটা বাজে খেয়াল নেই আমার, ও বাবা 3:30 বাজে। আমি এখন একটুখানি হচ্ছে কি যে মাথায় তেল মাখবো। তোমরা অনেকে কমেন্ট করেছো দিদি তেল মাখার ভিডিও দেবে, তো চলো আমি একটুখানি তেলটা মাখি। কবে এসেছি জানো? পরশু দিন এসেছি দেশ থেকে, তো এখনও পর্যন্ত সেই মাথায় তেল মাখা হয়নি। তো ভাবলাম আজকের মাখবো। কাল সারাদিন প্রচুর জামাকাপড় কেচেছি, গুছিয়েছি, তুলেছি, তো কাল সারাদিন আর সময় হয়নি। তারপরে না এতটাই ক্লান্ত হয়ে এসেছি, আর বাবু এত বিরক্ত করছিল দুপুরবেলা কালকে, ওকে ঘুম পাড়াতে গিয়ে নিজেও ঘুমিয়ে পড়েছি। তো দুপুরবেলায় আর সময় হয়নি, কারণ আমার দুপুরবেলাটুকুনি সময় হয়, রাত্রিবেলায় জানো আবার আমার বর চলে আসবে। তোমরা অনেকেই বলেছো দিদি দাদাকে নিয়ে ভিডিও করো, দাদাকে নিয়ে ভিডিও করো, কিন্তু তোমাদেরকে সত্যি কথা বলছি, আমার কি বলবো, তোমাদের দাদা অতটা ভালো মানুষ নয় যে আমার আমি ভিডিও করব আর খুব সুন্দর করে সেগুলো একদম দেখবে বা কিছু করবে। এমনিতেই বলে কি করো ওগুলো সারাক্ষণ এরকম উল্টো পাল্টা বলে, তো আমার ভালো লাগে না, তো ওই জন্য করে বেশি খুব একটা দেখি না। মাঝে সাঝে যখন মন মেজাজ ভালো থাকে তখন হয়তো একটুখানি দেখাই। তো যাই হোক, এখন হচ্ছে কি যে একটুখানি তেলটা চলো মাখি। আর তোমাদেরকে বলেছিলাম যে আমি কিভাবে আগে তেল মাখতাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। অত কিছু ঝাইমাই দিয়ে এখন তেল মাখার সময় নেই আমার, চট করে একটুখানি শুধু জাস্ট গরম করে নেব গ্যাসের মধ্যে, গরম করে ঠান্ডা করে চুলে লাগাবো। আমার চুলের অবস্থা কিন্তু খুব খারাপ, খুব খারাপ, তোমাদের বললে বিশেষ করে দেখোই দেখো। সেই কাল সারাদিন খুলিনি, আর সারাদিন এখনও পর্যন্ত সময় হয়নি, এখন খুলবো চুল। আর যেদিন এসেছি সেদিনই টোবলা করে এসেছি, এত মুখ খেতে খেতে এসেছি সারাটা রাস্তা, কি বলবো। যেদিন এসেছি একটুও ভিডিও টিডিও কিচ্ছু করা হয়নি, এত মুখ খেয়েছি, মানে সব কিছুতে বিরক্ত। আমার বর এমন একটা মানুষ না, সব কিছুতে বিরক্ত, সব কিছুতে মানে কোনো কিছু তো খুশি হয় না। কোনো কিছু করলে না তুমি ওদের পিছনে যদি নিজের জীবনটাকেও দিয়ে দাও না, যে তাও ওরা খুশি হবে না, বলবে কী আর করলে, এটা তো মেয়েদের কর্তব্য, এটা মেয়েদেরা তো মেয়েরা তো এটাই করে, এরকমই বলবে। সবার সবসময় সব কিছুর সাথে তুলনা করবে, তো তোমাদেরকে বললে তোমরা বিশ্বাস করবে না। তো সুতরাং বলে লাভ নেই, চলো আমি তেলটা মাখি, সেটাই তোমাদের সাথে শেয়ার করিয়ে দেখো। এই হাত দিয়ে ধরছিলাম তো ব্যথা করছিলো বলে এই হাত দিয়ে ধরেছি, দেখো এদিকে ইয়ে উঠে গেছে হাতে দিয়ে। তো চলো তেলটা আগে মাখি। আর তোমরা বলেছিলে দিদি কী তেল মাখো, এই দেখো ভালো করে দেখিয়ে দিচ্ছি, দোকানে গিয়ে বলো বোরোলিনের এলিন, খুব ভালো তেল। হ্যাঁ খুব ভালো, হয়তো মোবাইলে উল্টো দেখা যাচ্ছে লেখাটা, বোরোলিনের এলিন। হ্যাঁ ও যখন ভিডিওটা হয়ে যাবে না তখন দেখবে এটা সোজা হয়ে যায়, এই টাইমটা আমি উল্টো দেখছি, কিন্তু তোমরা যখন দেখবে তখন সোজা দেখতে পাবে। তো এটা বোরোলিনের এলিন, খুব ভালো, চুল লম্বা হয়। আর তোমরা বলেছিলে 200 গ্রাম তেল মাখতে, 200 গ্রাম তেল মাখে, এটা এই বোতলটাই 200 গ্রাম, দেখো এর মধ্যে 200 গ্রাম তেল আছে কোথাও, 200 গ্রাম তেল মাখবো। তো চলো যেটুকুনি আছে এইটুকুনি আপাতত লাগিয়ে নিই। হ্যাঁ তো চলো আমি রান্নাঘরে চলে এসেছি, এবারে হচ্ছে গ্যাসটা ধরিয়ে নিই। আর এতটাই তাড়াহুড়োর মধ্যে কাজ করি যে গ্যাসের ঝিকটা লাগাতে ভুলে গেছি, তো যদিও গ্যাসের ঝিক আমার দরকার লাগবে না, কারণ ছোট্ট একটুখানি একটা স্টিলের বাটি, আর দেখো গ্যাসের উপর বসিয়েছি, বাটিটা আমার গরম এতটাই হয়ে গেছে যে বাটি লাল হয়ে ধোয়া উঠে যাচ্ছিলো, তো ওই জন্য করে গ্যাসটা আমি অফ করে দিয়েছি। দিয়ে আর ওই বাটি যেহেতু গরম হয়ে গেছে ওই গরম বাটিতেই তেলটা ঢেলে নিয়েছি, তো ওতেই না তেলটা ভালো গরম হয়ে যাবে, আর এক্সট্রা করে আর গরম করার দরকার নেই। এখানে দেখো আমি তেলটা গরম করে নিয়ে চলে এসেছি, আর হালকা হালকা একটু গরম আছে, একদম গরম নেই কিন্তু, আমি কারণ ওখান থেকে এটা নিয়ে আসলাম হাতে করে ধরে, তো বাটিটাও ঠান্ডা হয়ে গেছে, তেলটা হালকা গরম আছে, তো এটাই এখন মাথার শীতে কেটে কেটে আস্তে আস্তে করে ডলে ডলে দেব। তো চুলটা আগে প্রথমে খুলি। হ্যাঁ অনেকেই কমেন্ট করো দিদি চুলে এত জট পাকায় কেন, এই যে আমার গাফিলতির জন্যই আমার চুলে এত জট পাকায়, এদের পিছনে সারাদিন খেটে খেটে সেদের পিছনে সময় দেবো, অথচ এরা বলবে তোমরা সারাদিন কি করো ঘরে। হালকা সুন্দর একটা গরম হবে, খুব আরাম লাগবে, তোমরা দেখবে একদম হচ্ছে কি যে অতিরিক্ত গরম নয় কিন্তু বেশ চুলে দেবে, তুমি খুব আরাম পাবে।
আগে তো আমি খুব দিতাম এটা, কিন্তু এখন বাবু হওয়ার পর থেকে না আর লাগাই না। সময় কত অত? স্নান করার আগে ঝট করে একটুখানি তেল মাথায় ঢেলে হয়ে গেল তেল মাথা। আরো যদি এর মধ্যে মেথির দানা দাও তো আরো ভালো হবে, কিন্তু এখন আর দিলাম না মেথির দানা। অনেকখানি মেখেছি, কি আরাম যে হলো না মাথায় তেলটা দিয়ে, কি বলবো। আমার মাথার তালুতে এরকম ভাবে তেল না চাপড়ালে আমার যেন মাথার তালু ঠান্ডা হয় না।
তেলটাই প্রায় মাখা হয়ে গেছে। দেখো একদম তেল মেখে একদম চপচপে হয়ে গেছে। 200 গ্রাম তেল মাখলে তাহলে কিরকম হবে বলো? এইটুকুনি তেল মেখেছি তাই এত চপচপ করছে। যদি এলিন তেল তো আজকের মেখেছো, আজকের মেখেছো, কালকের দেখবে এত তেল থাকবে না, পাতলা, খুব তেলটা খুব পাতলা, চুলে চিপচিপ থাকে না। অন্য তেল যেরকম, অন্য তেল মাখলে যেরকম চুল চিপচিপে হয় না, এটাতে চিপচিপ করবে না, চুল পুরো একদম সিল্কি হয়ে থাকবে চুলটা। তো চলো এরপরে পুরো চুল যদি ভালো করে ছানা দেখায় তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। হ্যাঁ এই ভিডিওটা এই পর্যন্তই থাক, আবার দেখি কালকের কি চুলের ভিডিও দিতে পারি। আমার মেজননদকে বলবো ওখানে একটুখানি চুল বেঁধে দিতে। কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। তোমরা তেল মাখার ভিডিওই চেয়েছিলে তো তেল মাখার ভিডিওটাই দিলাম। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর চুল বাঁধার জন্য দেখি আবার কাউকে জোগাড় করতে পারি কি না, নাহলে হচ্ছে কি যে নিজেই চেষ্টা করব দেখি আস্তে আস্তে করে। তোমরা সবসময় চুলের ভিডিও চাও তো, তো আমি নিজে থেকে দেখবো এবার ডেইলি ব্লগ ছেড়ে চুলের ভিডিও দেওয়ার চেষ্টা করবো।